মধ্যবয়স্ক মানুষের হাঁটুর ব্যথা একটা কমন প্রবলেম। মধ্যবয়স্ক মানুষ ছাড়াও যে কোনো এজে হাঁটুর ব্যথা হতে পারে, সেটা ট্রমাটিক ইঞ্জুরির জন্য হতে পারে, আবার অস্টিওআর্থ্রাইটিসের জন্য হতে পারে, বা জয়েন্ট স্পেস রিডাকশনের জন্য হতে পারে। আবার দেখা যায় যদি যাদের শরীরের ওজন বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁটুর ব্যথা প্রবল আকার ধারণ করে। সাধারণত আমরা দেখি 50 বছর বয়সের অধিক হয়ে গেলে 70% মানুষের হাঁটুর ব্যথা দেখা যায়। হাঁটুর মধ্যে যেই জয়েন্ট স্পেসটি থাকে, এখানে টিবিয়া, তলায় টিবিয়া হাড়, ওপরে ফিমার হাড় এবং তার মাঝখানে, টিবিয়া এবং ফিমারের মাঝখানে একটি জয়েন্ট স্পেস থাকে যেটাকে আমরা নি জয়েন্ট বলি। এই জয়েন্ট স্পেসটা যদি দুটো দিকে, মানে মিডিয়াল সাইড ভেতরের দিক এবং ল্যাটারাল সাইড বাইরের দিক যদি ঠিকভাবে মেনটেন না হয়, সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ব্যথা প্রবল আকার ধারণ করে। এক্ষেত্রে আমাদের যেটা করণীয়, হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়, মেইনলি কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হয়, তার সঙ্গে কিছু স্ট্রেচিং আছে এবং কিছু পশ্চারাল মেনটেন করতে হয়, আর ওজনও কমানোর দিকে আমাদের দেখতে হয়, যাতে এই সমস্ত কিছু মিলিয়ে এক্সারসাইজ, ওজন কমানো এবং মোবিলাইজেশন এক্সারসাইজ, আমাদের প্যাটেলার মোবিলাইজেশন করতে হয়, আমাদের নি জয়েন্টের মোবিলাইজেশন করতে হয় এবং তার সাথে সাথে স্ট্রেচিং এবং স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হয়। তো হাঁটুর ব্যথা একটা কমন জিনিস, কিন্তু আমরা যদি আগে থেকে সচেতন হই, আমাদের মিডিয়াল জয়েন্ট স্পেস বা ল্যাটারাল জয়েন্ট স্পেস, যেটা হাঁটুর মাঝখানের যেই স্পেসগুলো, সেই জয়েন্ট স্পেস কিন্তু কমবে না। আমরা এই ভিডিওতে দেখাবো যে হাঁটুকে সুস্থ রাখতে গেলে কী কী জিনিস আপনার করা যাবে না, এবং হাঁটুকে সুস্থ রাখতে গেলে কী কী এক্সারসাইজ, স্ট্রেচিং এবং স্ট্রেন্থেনিং বা সেলফ মোবিলাইজেশন এক্সারসাইজ আপনারা ঘরে করতে পারবেন। আসুন দেখে নিই হাঁটুকে সুস্থ রাখতে গেলে কী কী করা চলবে না। অনেকক্ষণ একটানা দাঁড়ানো চলবে না, আবার অনেকক্ষণ একটানা বসে থাকাও চলবে না, দীর্ঘক্ষণ বসে থাকা বা দাঁড়ানো কোনোটাই চলবে না, এর মাঝে মাঝে পশ্চাৎ চেঞ্জ করতে হবে। আপনাকে যদি বেশি ওজন তুলতে হচ্ছে, তাহলে সেটা সাবধানে তুলতে হবে এবং সায়েন্টিফিক্যালি তুলতে হবে। সায়েন্টিফিক্যালি ওজন যদি না তোলেন, তাহলে সেটা কিন্তু আপনার হাঁটুর জন্য ক্ষতিকারক হবে। সিঁড়ি ওঠানামা করুন, সিঁড়ি ওঠানামাতে কোনো বাধা নেই, কিন্তু সিঁড়ি ওঠানামাও আপনাকে সাবধানে করতে হবে। খুব তাড়াতাড়ি সিঁড়ি ওঠানামা করা চলবে না, বা সিঁড়ি উঠতে গেলে খুব তাড়াতাড়ি বা নামতে গেলে খুব তাড়াতাড়ি এরকম করা চলবে না, আপনাকে সাবধানে সিঁড়ি ওঠানামা করতে হবে। হাঁটু 120 ডিগ্রির বেশি ভাঁজ করে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। আপনি 90 ডিগ্রি অবধি ভাঁজ করে যেরকম আমরা চেয়ারে বসি সেরকম বসতে পারেন, কিন্তু তার থেকে বেশি, মানে 120 ডিগ্রির বেশি ফ্লেকশন বা ভাঁজ হয়ে গেলে দীর্ঘক্ষণ সেরমভাবে হাঁটু থাকলে কিন্তু হাঁটুর পক্ষে সেটা ক্ষতিকারক। এবার দেখি কী কী করতে হবে, কী কী করলে আপনি হাঁটুর স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারবেন। প্রথম কথা হলো ফিট থাকতে হবে, সার্বিক ফিট থাকতে হবে, হাঁটতে হবে, ওয়াকিংয়ে যেতে হবে, শরীরের ওজন কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং যেই যেই বিধিনিষেধগুলো বলা থাকবে হাঁটুর জন্য সেইগুলো মানতে হবে। এই ভিডিওতে আমরা কিছু হোম এক্সারসাইজ দেখাবো যেটা আপনারা ঘরে করতে পারবেন, যেই এক্সারসাইজগুলো করলে আপনাদের হাঁটুর সার্বিক সুস্থতা বজায় থাকবে। এই হোম এক্সারসাইজগুলো করবার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যাতে এই এক্সারসাইজগুলো করে কোনো ব্যথা না হয়, কারণ যেই এক্সারসাইজগুলো দেখানো হয়েছে সেই এক্সারসাইজগুলো করলে আপনাদের কিন্তু কোনো ব্যথা হওয়ার কথা নয়। যখনই সময় পাবেন থাই মাসেলটাকে এরমভাবে টানাছাড়া করুন, এটা বসেও করা যায়, শুয়েও করা যায়, দাঁড়িয়েও করা যায়। এবার আসি স্ট্রেন্থেনিং এক্সারসাইজে। এখানে আপনাকে হাঁটু তলার দিকে প্রেস করতে হবে, প্রেস করার সময় 10 সেকেন্ড করে হোল্ড করুন। মালাই চাকিকে মোবিলাইজ করতে হলে তা পাশাপাশি এবং ওপর নিচে মুভ করাতে হবে। ওপর নিচে মুভ করানোর সময় আপনি মালাই চাকির উপর হাত দিয়ে রেজিস্ট্যান্সও প্রদান করতে পারেন। এই এক্সারসাইজটি আপনাকে ওয়েট কাপ দিয়ে করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট অবধি যেন কোনো মুভমেন্ট না হয়। এই এক্সারসাইজটি কোয়াড্রিসেপস মাসেলের স্ট্রেংথ বাড়াবে।
উপুর হয়ে শুয়ে পা ভাঁজ খোলা করুন। এতে আপনার হ্যামস্ট্রিং অর্থাৎ থায়ের পেছনের মাসেল এবং কিছুটা কোয়াড্রিসেপস মাসেল অর্থাৎ থায়ের সামনের মাসেলেরও স্ট্রেংথ বাড়বে। কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং সব থেকে ভালো করা যায় জিমে। যারা জিমে যান তারা অবশ্যই এই এক্সারসাইজটি করবেন। কোয়াড্রিসেপস মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্যে আর একটা ঘরোয়া উপায় হলো থেরাব্যান্ড দিয়ে এক্সারসাইজ করা। থেরাব্যান্ড বিভিন্ন কালারের পাওয়া যায়। বিভিন্ন কালার বিভিন্ন রেজিস্ট্যান্স ডিনোট করে, অর্থাৎ বিভিন্ন কালারের থেরাব্যান্ডে ইলাস্টিসিটি বিভিন্ন হয়। থেরাব্যান্ড অ্যাভেলেবেল না থাকলে আপনি এই সেম এক্সারসাইজটি ওয়েট কাফ দিয়েও করতে পারেন। আপনি যদি জিমে যান তাহলে লেগ প্রেস অবশ্যই করবেন। এতে হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপসের স্ট্রেংথ বাড়ে। মনে রাখবেন, হাঁটু সুস্থ রাখতে হলে শুধু কোয়াড্রিসেপস নয়, হ্যামস্ট্রিংকেও ঠিক রাখতে হবে। প্যাটেলার ঠিক ওপরে হাত বসিয়ে তলার দিকে প্রেসার দিন। প্রেসার দিয়ে 10 সেকেন্ড হোল্ড করুন। এই এক্সারসাইজটি দাঁড়িয়ে সিঁড়ির ওপর পা দিয়ে করা যায়। আবার এই এক্সারসাইজটি আপনি চেয়ারে বসে সিঁড়ি বা অন্য কোনো উঁচু জায়গার ওপর পা রেখে করতে পারেন, কিংবা আপনি আবার চেয়ারে বসে মাটিতে পা রেখেও এই এক্সারসাইজটি করা যায়। প্রতিটি ক্ষেত্রেই দেখতে হবে আপনার ঠিক প্যাটেলার ওপরে প্রেসারটা পড়ছে এবং সেই প্রেসারটা তলার দিকে যাচ্ছে। চেয়ারে বসে হাঁটু ভাঁজ করুন এবং ছাড়ুন। হাঁটু ভাঁজ করার এক্সারসাইজটি সোজা দাঁড়িয়ে আপনি চেয়ারের ওপর পা রেখেও করতে পারেন। আবার এটাকেই যদি আর একটু ফোর্স ইনক্রিজ করতে চান তাহলে হাঁটুর মাঝখানে আপনি টাওয়েল রেখেও হাঁটু ভাঁজ করার এক্সারসাইজটি করতে পারেন। এবার দেখাই গ্লাইডিং এক্সারসাইজ বা সেলফ মোবিলাইজেশন এক্সারসাইজ। সেলফ মোবিলাইজেশন এক্সারসাইজ সাধারণত দু ধরনের হয়, মিডিয়াল গ্লাইড এবং ল্যাটারাল গ্লাইড। আপনার জন্যে মিডিয়াল গ্লাইড লাগবে না ল্যাটারাল গ্লাইড লাগবে সেটা একমাত্র আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে প্রেসক্রাইব করে দিতে পারেন। এই সমস্ত এক্সারসাইজ ছাড়াও করতে পারেন স্ট্রেচিং এক্সারসাইজ। কোয়াড্রিসেপস স্ট্রেচিং শুয়েও করা যায়, দাঁড়িয়েও করা যায়। অনেক সময় বজ্রাসনও খুব উপকারী হয়ে থাকে হাঁটুর ক্ষেত্রে। ঘরেই করুন হাঁটুর এক্সারসাইজ এবং নিজের হাঁটু নিজেই সুস্থ রাখুন। আপনার হাঁটুতে যদি কোনো রকমের ব্যথা থাকে তবে ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে এক্সারসাইজ প্রেসক্রিপশন করিয়ে নিন। ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ফিটোফাইন ইউটিউব চ্যানেল।